স্টোর চ্যানেল আজকে আমরা যাচ্ছি আগরতলায় হোয়াইটুং তে এখন আমরা রাস্তায় আছি আমরা চিলিয়ামুরা থেকে আগরতলা যাচ্ছি আগরতলা প্রায় এসে পড়লাম দেখো Guys, I'm the white so I should go so long. I can get a good thing. If you ask, hello, friends, welcome to our new vlog. Ask Ambra Aslam Agartala white wings. তো দেখি এখানে কি কি আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অনেক দিন ধরে আসব আর ভাবছিলাম বাট আশা হয়ে ওঠে না আজকে ফাইনালি এসে গেলাম তো তোমরা সাথে থেকো আমরা চিকেন বিরিয়ানি একটা আর দম বিরিয়ানি একটা অর্ডার দিলাম ভেবেছিলাম রুটি অর্ডার দেব কিন্তু তারা বলল সানডে ছাড়া এখানে রুটি হয় না তো দেখি এটাই খেয়ে কেমন হয় আর স্পেশাল বলতে তেমন কোনো আইটেম নেই বাস নরমাল যা যা থাকে তো দেখি এগুলি খেয়ে কেমন টেস্ট এখানের খাওয়া और मेरी आदि भाई खा रही है चिकन बिरयानी मुझे भी कैसा है अच्छा मेरी बेटा कैसा है अच्छा है तो गाइस हमरा खावा दावा शेरे किचु फोटो तुलछी আর খাওয়া দাওয়া আমার স্পেশাল কোনো ভালো লাগেনি বাস ঠিকঠাক মানে যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটা পাইনি
আমার ছেলে এখানে বসে বাতাস খাচ্ছে। মানে যতটা সুন্দর ভেবেছিলাম বা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা পাইনি, বাস ঠিকঠাক নর্মালি। আর জায়গাটা অ্যাকচুয়ালি বেশি ছোট্ট, তাই আমরা কয়েকটা ফটো তুলছি, এরপরেই বাড়ি চলে যাব। তবে যারা আগরতলার মধ্যে কম খরচে ক্যান্ডেল লাইট ডিনার করতে চাও, স্পেশাল মানুষের সঙ্গে একটু সময় কাটাতে চাও, তাহলে আমি সাজেস্ট করব এখানে একবার এসে যেও তোমরা। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি চলে যাব, কারণ এখানে আর দেখার মতো কিছুই নেই। তবু যা আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো আমার ছেলে কি এনজয় করছে, কি ডান্স শুরু করছে। উইংসের এই জায়গাটা যে দেখছো এটাই বেশি স্পেশাল। এই জায়গাটার মধ্যেই সবাই এসে পিকচার তোলে। এই জায়গাটাই সুন্দর, বাস ছোট্ট হলেও মোটামুটি সুন্দরই, তেমন স্পেশালও কিচ্ছু না আবার খারাপও না। এখানে জলটা একটু ঘোলা হয়ে আছে, কেননা ওরা বললো সপ্তাহে একদিন নাকি জলটা পরিষ্কার করে, এই জন্য জলটা ঘোলা হয়ে আছে। আর এই জায়গাটা মোটামুটি সুন্দরই, তাই আমি একটা পিকচারও তুলে নিচ্ছি। কারণ এখানে আর দেখার মতো কিছু নেই। তো তোমাদের যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, এখন বাড়ি যাচ্ছি।